এখানে কার আমলে বেশি হয়েছিল কার আমলে কম হয়েছিল এগুলোকে দেখা এখন কী হচ্ছে দেখা। দেখার অতীত যেটা হয়ে গেছে খারাপ একটা জিনিস সেটা সামনে নিয়ে আসবো কেন অতীতে ভালো যদি কোনো একটা জিনিস থাকে সেটাকে আমার সামনে নিয়ে আসতে হবে খারাপটাকে সামনে না এখন থেকে যেন খারাপ কিছু না হয় এখন ধরেন ওবায়দুল কাদের ভাই যে কথাটি বললেন আমার কষ্ট লাগছে যে এখন দেশের মানুষ একটা বিপজ্জনক অবস্থার মধ্যে আছে সেই মুহূর্তে উনি সরাসরি বলে ফেললেন যে বিএনপির জন্য দায়ী এই যে কথাটা উনি বললেন এখন সারা বাংলাদেশে আপনার ওখানকার এমপি কে আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যানকে আওয়ামী লীগ পৌরসভা কে আওয়ামী লীগ ইউনিয়ন কাউন্সিল কে আওয়ামী লীগ কাউন্সিলের কাউন্সিল আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগের যারা এখানে আছেন ম্যাক্সিমাম জায়গায় ভোট চুরি করে ভোট ডাকাতি করে ভোট ছিনতাই করে তারা ওখানে এমপি মেম্বার চেয়ারম্যান হয়ে আসেন সেখানে আপনার ঘটনা ঘটছে তারা কী করছে কেন বিএনপি তো নেই বিএনপি নেই ভাঙা ল্যাংড়া খোঁড়া অন্ধ চোখে দেখে না

যে রেখেছে যেই হোক জি হোক সরকারকে বের করতে হবে হবে সকল সঙ্গে আপনি যেই কথাটা দিয়ে আলোচনাটা শুরু করেছিলেন যে কম হয়েছে বেশি হয়েছে এইগুলো না দেখে সবার এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এরপরে কিন্তু আবার আপনি যেটি বলছেন যে বিএনপি কিভাবে করলো ওবায়দুল কাদের কেন এই কথা বললেন ইত্যাদি আমি এই প্রসঙ্গটা দিয়ে জানতে চাই আপনারাই বা কেন এটি বলবেন আওয়ামী লীগ বা কেন এটি বলবেন না আমরা তো আমরা তো সরকার যখন একটা দল যখন ক্ষমতা থাকবে দেশে বিশৃঙ্খলা হলে সরকারকেই মানুষ ধরবে দেশে উন্নয়ন হলে মানুষ সরকারই সে দাবিদার হবে আপনি সমস্ত কিছু উন্নয়নের দাবিদার আপনি আর যখন আপনি মন্দিরে যখন হামলা হচ্ছে এত বছর পরে বাংলাদেশ আজকে পঞ্চাশ বছর হলো অনেক ঘটনা ঘটছে কিন্তু মন্দির ভিতরে কোরআন শরীফ রেখেছে এই ঘটনা ঘটেছে ঘটেনি এটা মারাত্মক ঘটনা সেই মুহূর্তে সরকার তো লজ্জায় মাথা হেঁট হওয়ার কথা তা নিশ্চয় যাওয়ার কথা সেখানে বড় গলায় কিভাবে বলে কোরআন শরীফ যে রেখেছে তাকে খুঁজে বের করতে হবে মন্দিরে যে হামলা করছে তাকে খুঁজে বের করতে হবে তারপর আপনি বিচার করেন আমার কোনো আপত্তি নেই এই যে মন্দিরে কোরআন শরীফ রাখা প্রশাসনের সহযোগিতা ছাড়া কোনোভাবে এটা সম্ভব না অসম্ভব এবং এইটা করে বিএনপি কে আবার গ্রেপ্তার হয়রানি করার একটা মানে পায় তারা আমি আজকে হুঁশিয়ার করে দিতে চাই এই সরকারকে এইভাবে বলতে চাই দেশে যখন দ্রব্য মূল্যে মানুষ অস্থির আমার ঈশ্বরটি থেকে উত্তরবঙ্গ থেকে আসতে যমুনা সেতু আসতে সতেরো হাজার ঘন্টা সময় লাগে সেখানে সেতু মন্ত্রী সেদিকে খেয়াল নাই উনি কথা বলতে মুখ দিয়ে থুতু বের হয়ে যাচ্ছে উনি বিএনপিকে কে উনি করেছেন বিএনপি এটা করেছে বিএনপিটা করেছে অগ্রযাত্রা ওনারা আমরা নাকি ঠেকাতে চায় কারণ হলো কি শোনার এই সরকার মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এই সরকার কারোর কথা বিশ্বাস করে না দেখে যারা রাতের বেলা ভোট করে দিনের ভোটের কথা বা প্রত্যেক দিন একই কথা মিথ্যাচার করে তাদের কথা কে বিশ্বাস করবে যে প্রশাসন গাইবান্ধাতে আমরা নিজের চোখে দেখেছি বলে যে এটা কারো করেছে বিএনপি জামাত করেছে কিন্তু ধরা পড়লে পুলিশ করেছে আর এই যে আমার ভাই যারা বললেন যে তিনশো চারশো গুণ তাদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে এমন কি বাংলাদেশ সেনাবাহিনীকে কন্ট্রাক্টর বানানো হয়েছে সমস্ত বড়ো বড়ো কাজ তারা আর এই যে সমস্ত প্রশাসন থেকে শুরু করে তাদের চার গুণ বাড়িয়ে দিয়েছে এবং একটু জানতে চাই বিএনপি গ্রেফতার করার উদ্দেশ্যে করা হচ্ছে তাহলে এখন পর্যন্ত এইসব ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে যারা যারা আইনের আওতায় এসেছেন বিএনপির লোকজন কতজন আছে আমি কতদিন আমি বলছি যে গ্রেফতার তো শেষ হয়ে যায়নি এই যে ঘটনাটা মোদী আসাকে কেন্দ্রকে হলো আমাদের এক্স এমপি আমাদের নারায়ণগঞ্জের আমাদের এ ভাই সহ এখানে অনেকের নামে তার ছেলে সহ তার ছেলে কাউন্সিলার তাকে তাকে সহ আসামি করা হলো অনেক দিন পরে কোর্ট খোলা ছিল তারা এখানে জামিন নিল এই যে আমার ভাই সুভাষ দাদা সুভাষ কথায় চলে গেল কোথায় সেই হেফাজতের ওখানে আরে হেফাজতে ওইটার এটা কি এক জিনিস ওইটার সাথে এটা মিলানো যায় আজকের জিনিসটা মিলাতে হবে আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভিতরে সম্মত থাকবে না আজকে যারা মন্দির ভেঙেছে যারা একজন সংখ্যালঘু বা গায়ে ভাইয়ের গায়ে হাত দিয়েছে এমন ওদের জীবন্ত কবর দেওয়া উচিত ক্রস ফায়ার দেওয়া উচিত কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ আমি আমি ভারতের সংখ্যাগরিষ্ঠ না আজকের এই ঘটনা তো আমি ঘটায় ভারতে আমার তো ঘটবে ভারতে ঘটে তাহলে এই জিনিসগুলি সরকারকে যেখানে কড়াকড়ি সরকারকে হতে প্রধান থেকে শুরু করে তারা চলে গেল বিএনপির উন্নয়ন চায় তাইগুলি করতেছে এই সমস্ত কারণেই অবস্থা আজকে বাংলাদেশের যে অবস্থা আপনি বিশ্বাস করেন আমার আমার ইয়ে জামাই গতকাল পরশু দিন রাত্রে এগারোটার সময় কালকে পাঁচটার সময় এসে পৌঁছেছে থেকে আচ্ছা ওই দিক দিয়ে টোটাল আপনার যমুনা সাথে বন্ধ এইদিক দিয়ে আপনার চারটা ফেরি যায় তাও ফেরি যায় ওখানে রাস্তাঘাটে না এই যে এই যে অবস্থাতে এখানে এইদিকে আপনার সড়ক মন্ত্রীর কোনটা মনেই করে না যে আমি আমি সড়ক মন্ত্রী